নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো ইনস্ট্যান্ট ম্যাঙ্গো জেলি। এটি 10 থেকে 15 মিনিটের মধ্যে বানিয়ে ফেলা যায়। এই জেলি এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে রেখে নেক্সট ইয়ার আমের সিজন আসা পর্যন্ত এনজয় করতে পারবেন। বাচ্চাদের বায়নাক্কা সামলাতে ব্রেড এবং বিস্কুটের স্প্রেড হিসেবেও খেতে দিতে পারেন। তাছাড়া খাওয়ার শেষ পাতে এটা খেতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। ইনস্ট্যান্ট ম্যাঙ্গো জেলি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 বড় সাইজের কাঁচা আম। এবার এই আমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি সমস্ত আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে একটু সেদ্ধ করে নেব। আমি এই আমের সেদ্ধটা প্রেশার কুকারে করব। আপনাদের হাতে যদি সময় অনেকটা থাকে তাহলে আপনারা কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে পারেন। তবে যদি আপনাদের হাতে সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু প্রেশার কুকার ইজ দ্য বেস্ট অপশন। সমস্ত আম দেওয়ার পরে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মেপে 2 কাপ জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কেননা তাহলে এই জলটা শুকাতেও অনেকটা সময় লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার টেস্টটা আরও এনহ্যান্স হয় এবং লবণ দিলে আমটা কিন্তু সেদ্ধ খুব তাড়াতাড়ি হবে। আর এর সঙ্গেই আমি দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে জেলির কালারটাও ভীষণ সুন্দর হবে। এবার সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আমি এটাকে 2 সিটি দিয়ে আমটাকে সেদ্ধ করে নেব। তারপর যখন নিজের থেকে এর প্রেশার রিলিজ করবে তখনই আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, 2 সিটি দেওয়ার পর আমি প্রেশার কুকারটা খুলে নিয়েছি। আমগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এরকমই সেদ্ধ আমাদের দরকার। এবার আমি যে কড়াইটাতে জেলিটা বানিয়ে নেব এই আমগুলো আমি ডাইরেক্ট তার মধ্যেই ঢেলে নিয়েছি। সমস্ত আমটা আমি কড়াইতে ঢেলে নিয়েছি। আমি জল বেশি দিইনি বলে এখানে জলের কিন্তু পরিমাণটা বেশি হয়নি। এবার আমি একটা ম্যাশারের সাহায্যে এই আমগুলোকে এই কড়াইয়ের মধ্যে খুব ভালো করে ম্যাশ করে নেব। আপনাদের কাছে যদি ম্যাশার না থাকে সেক্ষেত্রে আপনারা মিক্সিতে এই কাজটা করে নিতে পারেন। তবে এই আমটাকে কিন্তু একদম ভালো করে ঠান্ডা করার পরে তবেই কিন্তু মিক্সিতে দিয়ে এটাকে পেস্ট করবেন, গরম অবস্থায় পেস্ট করতে যাবেন না। আর যাদের কাছে মিক্সি বা ম্যাশার কোনোটাই নেই তাদের ক্ষেত্রে বলছি, গ্লাসের পেছন দিক দিয়ে, মানে এই যে গ্লাসটা এর পেছন দিক দিয়ে এরকম চেপে চেপে আপনারা কিন্তু এই একই কাজ করে নিতে পারেন। যেটা আপনাদের সুবিধা এবং যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আপনারা সেভাবেই আমটাকে ম্যাশ করে নিতে পারেন। আমের মধ্যে যদি খুব বেশি জল দিয়ে আপনারা সেদ্ধ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু জলটাকে ফেলে দিয়ে তারপর ম্যাশ করে নেবেন, না হলে এই জল শুকোতে অনেকটা টাইম লাগবে। কেননা এর মধ্যে চিনি দেব, চিনিও যখন গলতে শুরু করবে তখন তার থেকেও বেশ খানিকটা জল রিলিজ করে, তাহলে কিন্তু সময় অনেক লেগে যাবে। আমটা খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এটাকে জাল দেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দেব। আমের কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবং গ্যাসটাকেও অন করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই 1/4 কাপ মেপে 1 কাপ পরিমাণ চিনি। এই আমগুলো খুব বেশি টক নয় তাই আমি এখন 1 কাপ চিনি দিচ্ছি। তারপর আমি টেস্ট করে যদি দরকার হয় তখন দেব। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। তবে আমের চাটনি বা জেলি যেটাই হোক না কেন তাতে কিন্তু হালকা একটু টক মিষ্টি ভাবটা থাকলে খেতে বেশি ভালো লাগে। চিনি আর আম আমি ভালো করে একটু জাল দিয়ে নেব, কেননা চিনির থেকে জল ছাড়বে, সেই জলটাকে শুকিয়ে থকথকে হওয়া পর্যন্ত আমটাকে আমি নাড়াচাড়া করতে থাকব। চিনিটা আমের সঙ্গে মিশিয়ে একটু সময় জাল দিয়ে আমি একটু চেক করে নিয়েছিলাম, আমার কাছে মিষ্টিটা একটু কম লেগেছে, সেই জন্য আমি এতে অ্যাড করব আরও 1/2 কাপ পরিমাণে চিনি। এই চিনিটাকে আমি ভালো করে আরও একবার মিশিয়ে দিয়ে এটাকে জাল করে নেব মোটামুটি মিনিট 5-এর জন্য। আমি এখানে নুন চিনি কতটা সেটা আর বলছি না, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। 5-7 মিনিট ধরে জাল দেওয়ার পরে জেলি আমাদের একদম রেডি হয়ে গেছে। আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন জেলির কনসিস্টেন্সিটা কিন্তু এরকমই এসেছে, এটাই হচ্ছে জেলির পারফেক্ট কনসিস্টেন্সি।
এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবং এটাকে ঠান্ডা করে একটা এয়ার টাইট কন্টেনারে আমি ভরে রাখবো। তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট ম্যাঙ্গো জেলি। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে করতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপির সাথে।